বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, পাশাপাশি প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে বনগাঁ থানায় ডেপুটেশন তৃণমূলের। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে এদিন বনগাঁ থানায় ডেপুটেশন তৃণমূলের। শুক্রবার বনগাঁ সাহেববাড়ি প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন বনগাঁ শহর তৃণমূলের সভাপতি তথা বনগাঁ পৌরসভার পৌরপতি শঙ্করাঢ্য। উপস্থিত ছিলেন পৌরসভার তৃণমূল কাউন্সিলর সহ তৃণমূল পরিচালিত বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক মহিলা কর্মী ও সমর্থকেরা। এদিন তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, শহরের রাস্তায় বেআইনিভাবে কিছু অটো চলাচল করছে। বেআইনি অটো রুখতেও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি দিন কয়েক আগে বনগাঁ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে তৃণমূলের এক দলীয় কর্মী আক্রান্ত হবার ঘটনায় এখনও দোষীরা গ্রেপ্তার হয়নি। এদিন দোষীদেরও গ্রেপ্তারের দাবি জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। বনগাঁ শহরে যেভাবে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়ন করেছে, সেই বনগাঁ শহরের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য কতিপয় সমাজবিরোধী এককালে তারা বামফ্রন্টের আমলে সারা বনগাঁয় বিভিন্ন সন্ত্রাস সৃষ্টি করেছে, সেই হামাদ বাহিনী বিজেপির গেরুয়া পোশাক পরে নিজেদেরকে বড় নেতা জাহির করে এসে আজকে বনগাঁ শহরে যত্রতত্র রাস্তা অবরোধ, যত্রতত্র মানুষকে হয়রান করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে যাতে বনগাঁ শহরে কখনো রাস্তা অবরোধ বা হয়রান না হয়, প্রশাসনে ব্যবস্থা নেওয়ার জন্য সেই সঙ্গে সঙ্গে 29/10 রাত্রিবেলায় 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী নিরাপদ দাসের স্ত্রী কুকুরানী দাস তাকে নির্মমভাবে বাড়িতে গিয়ে তার মেয়েকে নিয়ে অত্যাচার করে, সেই আততায়ীরা তারা গ্রেপ্তার হয়নি, যাতে অবিলম্বে সেই বিজেপি আততায়ীরা গ্রেপ্তার হয় তার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।